নমস্কাৰ প্ৰিয় শিক্ষাৰ্থীসকল, ইতিমধ্যে আপোনালোকে আগৰ ভিডিঅ'কেইটাত অসমীয়া সাহিত্যৰ বুৰঞ্জী সম্পৰ্কে কিছু কথা অধ্যয়ন কৰি আহিছে। কাৰণ প্ৰথমটো অধ্যায় ইতিমধ্যে আমাৰ আছিল অসমীয়া লিপি আৰু শাসন অধ্যয়ন, তাৰপিছত আহিল মৌখিক সাহিত্য, অসমীয়া সাহিত্যৰ যুগ বিভাজন, এই তিনিটা অধ্যায় আপোনালোকে অধ্যয়ন কৰিলে। আমি এতিয়া অধ্যয়ন কৰিম অসমীয়া লিখিত সাহিত্যৰ আৰম্ভণি। আমাৰ অধ্যায় হ'ব চাৰি, তাৰে প্ৰথম খণ্ডটো এইটো। এই অধ্যায়টোত আপুনি গম পাব যে লিখিত সাহিত্যনো কেনেদৰে সৃষ্টি হ'ল। আপুনি নিশ্চয় জানে যে ভাষাৰ সৃষ্টিৰ লগে লগেই কোনো ভাষাৰ লিখিত সাহিত্য আৰম্ভ নহয়, মূলতঃ সৃষ্টি হয় মৌখিক সাহিত্য, আৰু তাৰ পাছত লাহে লাহে পৰৱৰ্তী সময়ত বা পৰিৱৰ্তিত সময়ৰ লগত খাপ খুৱাই লিখিত সাহিত্যৰ সৃষ্টি হয়। অসমীয়া সাহিত্যৰো এটা সময়ত লাহে লাহে এই লিখিত সাহিত্যৰ আৰম্ভণি হৈছিল। আমি এই অধ্যায়টি অধ্যয়ন কৰি শিকিব পাৰিম মূলতঃ অসমীয়া লিখিত সাহিত্যৰ প্ৰথম স্বাক্ষৰ চৰ্যাপদৰ বিষয়ে। আমাৰ লিখিত সাহিত্য যেতিয়া আৰম্ভ হৈছিল, তাৰে এক শ্ৰেণীৰ সাহিত্যক আমাৰ অসমীয়া সাহিত্যৰ ইতিহাসকাৰসকলে নাম দিছিল মিশ্ৰ অসমীয়া সাহিত্য। তাৰ ভিতৰত কেইবাখনো পুথি আছে, সেই পুথিসমূহৰ বিষয়ে আপুনি এই অধ্যায়টি অধ্যয়ন কৰি জানিবলৈ পাব। বাৰু, ইয়াৰ আগৰ অধ্যায়টোত আপোনালোকে নিশ্চয় পাই আহিছে যে মৌখিক সাহিত্যনো কেনেদৰে সৃষ্টি হৈছিল। মৌখিক সাহিত্যৰ এই প্ৰক্ৰিয়াটো যেতিয়া চলি আছিল যে গীত, তাত আমাৰ গদ্যৰ লিখা কোনো সাহিত্য আমি তেনেকৈ দেখিবলৈ নাপাওঁ। মৌখিক সাহিত্যৰ মাজত মেক্সিমাম আছিল কি, যে গীতৰ দৰে বা কবিতাৰ শৈলীত। এতিয়া যদি আমি চাওঁ আমাৰ লিখিত সাহিত্যৰ আৰম্ভণিনো কি হৈছিল, ক'ব নোৱাৰাকৈও সেয়া আছিল এক প্ৰকাৰৰ গীতী সাহিত্যই। বিভিন্ন মৌখিক সাহিত্য সৃষ্টি হোৱাৰ পিছতহে অসমীয়া লিখিত সাহিত্যৰ শুভাৰম্ভ ঘটিছিল। আৰু এই আৰম্ভণিৰ ক্ষেত্ৰত আমি কওঁ চৰ্যাপদ বা চৰ্যা গীতসমূহ, ইও এক ধৰণৰ সাহিত্য। চৰ্যাপদসমূহ সমসাময়িকভাৱে বাংলা আৰু অসমীয়া এই দুয়োটা ভাষাৰ উমৈহতীয়া কিছুমান লক্ষণ বিশিষ্ট এক শ্ৰেণীৰ সাহিত্যও ৰচিত হৈছিল, আৰু সেইবোৰকে মিশ্ৰ অসমীয়া সাহিত্য বুলি কোৱা হয়। সেইখিনি হ'ল শ্ৰীকৃষ্ণ কীৰ্তন, শূন্যপুৰাণ, নাট সিদ্ধিকাৰসকলৰ কাহিনীক লৈ ৰচিত মনুমতি বা গোপীচন্দ্ৰৰ গান, গুৰুক্ষ বিজয় বা মীনচেতন, এই শ্ৰেণীৰ সাহিত্য। এই সাহিত্যসমূহক আমি মিশ্ৰ সাহিত্য বুলি কওঁ। উল্লেখযোগ্য যে নাট সিদ্ধসকলে কাহিনী লৈ ৰচিত এই দুখন পৃথক নাট সাহিত্য বুলি অধিভূত কৰা হয়, আৰু এইখিনিয়ে হ'ল অসমীয়া উদ্ভৱকালৰ সাহিত্য বা অসমীয়া সাহিত্যৰ আৰম্ভণিকালৰ সময়। এতিয়া আমি এই বিষয়ে বহলাই আলোচনা কৰিম। এই খণ্ডটোত আমি আলোচনা কৰিম চৰ্যাপদৰ বিষয়ে। চৰ্যাপদ শব্দটো আপোনালোকে নিশ্চয় শুনিছে যে অসমীয়া ভাষাত লিখিত ৰূপৰ প্ৰথম চানিকি পোৱা যায় ক'ত বুলি ক'লে আমি ক'ব লাগিব চৰ্যাপদসমূহ। এতিয়া চৰ্যাপদসমূহনো কি, চৰ্যাপদ বুলিলে আমি কি বুজাম বা কি বুজোঁ? আমি যেনেকৈ ধৰ্ম সাধনৰ কাৰণে কিছুমান গীত গাওঁ, আমাৰ ধৰক নামঘোষা আমি পঢ়োঁ বা কিবা নামঘোষা কীৰ্তন পঢ়োঁ আমি আমাৰ বৈষ্ণৱ ধৰ্ম সাধনৰ কাৰণে, ঠিক সেইদৰে বৌদ্ধ ধৰ্মৰ সহজজানী পন্থাৰ ধৰ্ম সাধনাৰ এক শ্ৰেণীৰ গীতৰ নামেই হ'ল চৰ্যা গীত। সহজানী বৌদ্ধ সিদ্ধাচাৰ্যসকলে ৰচনা কৰা এই গীতসমূহৰ মাজতে অসমীয়া ভাষাৰ প্ৰথম সাহিত্যিক নিদৰ্শন পোৱা গৈছে বুলি সাহিত্যিক ইতিহাসসকলে ঠাৱৰ কৰিছে। আৰু এই গীতসমূহ কেতিয়া ৰচিত হৈছিল, অষ্টম শতিকাৰ পৰা বাৰশ শতিকাৰ ভিতৰত, আৰু সেইবোৰ লুকাই আছিল। এটা সময়ত লোকচক্ষুৰ আগত তুলি আনিলে বা ধৰা পৰিলে সৰপ্ৰসাদ শাস্ত্ৰীয়ে নেপালৰ ৰাজদৰবাৰত পোৱা পুৰণা পুথি কেইবাখনো লৈ আহিলে। তাৰ পৰাই তাৰমানে তেখেতসকলে এই কিতাপখিনি প্ৰকাশ কৰিছিল, আৰু প্ৰথম অৱস্থাত বাংলা কিতাপ হিচাপেই প্ৰকাশ কৰিছিল, আৰু বৰ্তমান হোৱা বিভিন্ন গৱেষণাৰ অন্তত চৰ্যাপদসমূহ অসমীয়া ভাষাৰ উপৰি বাংলা, উৰিয়া, হিন্দী, মৈথিলী আদি ভাষাৰো আদিকালৰ নিদৰ্শন ৰক্ষিত হৈছে বুলি প্ৰমাণিত হৈছিল। 1907 চনত তৃতীয়বাৰৰ বাবে নেপাললৈ যাওঁতে তাৰ ৰাজদৰবাৰৰ গ্ৰন্থাগাৰত সংৰক্ষিত কেইখন নতুন পুথি পায় সৰ্বপ্ৰসাদ শাস্ত্ৰীয়ে কলকাতাৰ এছিয়েটিক ছ'চাইটিৰ কামত। তাৰে এখন আছিল চৰ্যাচাৰ্য বিনশ্চয়, হৰজব্ৰজৰ দোহাকোষ, কৃষ্ণাচাৰ্যৰ দোহাকোষ আৰু ডাকাৰ্ণৱ নামৰ চাৰিখন পুথি সংগ্ৰহ কৰি আনে। আৰু সেই পুথিকেইখন তেওঁ লৈ আহি 1916 চনত
হাজার বছরের পুরাণ বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নাম দি বঙ্গীয় সাহিত্য পরিসরটা প্রকাশ করে উলিয়ায়। আর এই চর্যাগীত বলে যে আমি কইছো, এই সংগ্রহটির নাম আছিল মূলত চর্যাগীতিকোষ। আর হরপ্রসাদ শাস্ত্রী ইয়াক চর্যা চর্য বিনশ্য নাম দিয়ে, সংক্ষেপে ইয়াক চর্যাগীত বলে কোয়া হয় বা চর্যাপদ বলে কোয়া হয়। আর চর্যাগীতর তিব্বতী অনুবাদের প্রথম সন্ধানও লাভ করেছিল কিন্তু এই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ে। পরবর্তীকালে প্রবোধচন্দ্র বাগচী, নীলরতন সেন আদিয়ে চর্যাপদ সম্পর্কে বিভিন্ন গবেষণা করে বিভিন্ন নতুন নতুন তথ্যর সম্বেদ দিয়ে। আর বাগচীয়ে গবেষণাকালতেই চর্যাগীত সম্পূর্ণ তিব্বতী অনুবাদটি আবিষ্কৃত হয়। আর তারপ্রাই সংস্কৃত টীকাকারের নাম যে মণিদত্ত আছিল সেয়া গম পোৱা যায়। এতিয়া এই পুথিখনত, চর্যা চর্য বিনিশ্চয় পুথিখনত সম্পূর্ণরূপে কিমানটা গীত আছে বলে কম? আমি 47টা গীত আছে, তার 46টা গীত সম্পূর্ণ আর এটা খণ্ডিত। কিন্তু এই পুথিখনত 50টা চর্যা সংকলিত হয়েছিল বলে লেখা আছে যদিও 24, 25 আর 48 নম্বর পৃষ্ঠাকে নষ্ট হয়েছে। 23 নম্বর চর্যাটো আংশিকভাবে নষ্ট হয়ে গেছে। আর এই পুথিখনত 24 জন সিদ্ধাচার্য রচিত গীত সন্নিবিষ্ট হয়েছে। আর এওঁলোক বৌদ্ধ ধর্মর 84জন তান্ত্রিক সিদ্ধাচার্যর অন্তর্ভুক্ত হয়ে আছে। তার কাহনুপদ, ভুচুকপদ, সরহপা, কুকরিপদ, লুইপা, হবরপা, শান্তিপদ, বিরুয়াপদ এনেকর নাম উল্লেখযোগ্য। কোনোবাই কোনোবাই দুটা, কোনোবাই কোনোবাই এটা চর্যা রচনা করেছে। সর্বোচ্চ চর্যা অন্তর্ভুক্ত হয়েছে কাহনুপাদর, 13টা চর্যা, ভুচুকপাদর 8টা, সরহপাদর 4টা, কুকুরিপাদর 3টা, তারপর লুইপাত, হবরপাত, শান্তিপাত তেনকর দুটা, আর বাকি সকলের এটাকৈ হেৰি হৈছে। আর এইবিলাকৰ উপৰি চর্যাপদ, ইউরিপাত, মীননাথ আচার্য মীনাত্মক, ঢোকারিপাত, বীরপাক্ষপাত, তিলুপাত আদি সিদ্ধাচার্যর নামও টিকাত উল্লেখ আছে। প্রথমতে বাংলা ভাষার বুলিয়ে কৈছিল কিন্তু পরবর্তী সময় ইয়ার ধনুতাত্ত্বিক আর রূপতাত্ত্বিক বিশ্লেষণ করে দেখাইছে যে এইবোৰ তার মানে অসমীয় ভাষার নিদর্শনও আছে। আর লুইপা সরপাল চর্যাপদ সমূহ বিশেষকৈ অসমীয় ভাষার আদি নিদর্শন স্পষ্ট। চর্যাপদর বিষয়বস্তু সাঁথৰৰ দৰে ৰহস্যপূর্ণ আর জটিল। ইয়ার সাধন তত্ত্বর কথা সাংকেতিক ভাষা লিখা হয়েছে, সেই কারণে হরপ্রসাদ শাস্ত্রীয় চর্যাপদর ভাষাক সান্ধ্য ভাষা বা আলু আধারী ভাষা বলে কৈছে। গুরুর আধার নহলে বা গুরুর সহায় নললে চর্যাপদ সমূহের মর্ম উদ্ঘাটন করা বড় টান। তো মন্তব্য করেছে দেই, কোত আন কোত কব বলে গেলে সন্ধ্যা ভাষা মানে আলু আধারী ভাষা। কতক আলু, কতক অন্ধকার, খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না। মহেশ্বর নিয়োগেও কই গেছে ইচ্ছাকৃত জটিলতা বর্তমান, কারণ এই ভাষা সাংকেতিক, যারে তারে ভাবে নহয়। সি বুবা গুরুয়ে কলা শিষ্যক যেন কৈছে, গুরু বুবা সে শিষ্যক আল বুঝবা কিছুমান ইঙ্গিত মাত্র। সেইভাবে প্রথম চর্যাতে গুরুর সহায় লোলে কৈছে, লুই ভনয় গুরু পুছিয়ে জান। চর্যাপদ সমূহ যদি আমি চাও যে কিমান, ইয়ার 10 শারীর আছে, তারে কেটামান চর্যা 14 শারীর, কেটামান 12 শারীর, 19 শারীর এটা আছে, 7 শারীর এটা আছে, 6 শারীর আছে, 4 শারীরও আছে কেটামান, আর তার দুটামান চর্যাটা লুপ্ত বলে কৈছোই। ইয়াত যদি আমি চাও যে অন্ত্যানুপ্রাসর বহুল প্রয়োগ হয়, এই গীতব গাবর কারণে কিছু রাগ বান্ধি দিয়া আছে, তার বোধ 17টা রাগ আছে, তার কেটামান পুরনি নাক আমি চাব দেই, পদ্মঞ্জুরী, গুঞ্জরী, ভৈরবী, কামুদ, ধনশ্রী, রামক্রী, আমি এজিও পাও, মল্লারী, এনেকা ধরনের কিছু আছে তার মানে। আর এইব প্রায় আমার অসমীয় গীতত আমি পাওঁই। আর স্বরগীতর দরে চর্যাপদর ভনিতা আছে, আর প্রত্যেকটো দ্বিতীয় পদর দ্বিতীয় চরণ ধ্রুং বা ধ্রুব বলে নির্দেশ করা হয়েছে। চর্যাপদ সম্পর্কে কিছু কথা আমি ইয়ার পরবর্তী খণ্ডত আলোচনা করি, তার আর মিশ্র অসমীয় ভাষার বিষয়ে আলোচনা করি। আজির আলোচনাটি আমি ইমানটি সামরণি মারিলো। ধন্যবাদ।